গাইস এখন আমি আছি হচ্ছে সাইন সিটি এই যে পিছনে দেখানোর চেষ্টা করতেই এখানে আছে সাইন সিটি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ব্লগটা জাস্ট অ্যামেজিং ভাবে তোমাদের মাঝখানে প্রেজেন্ট করব আর গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখানে আমি এখন হোটেল থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি আজকে একটা জায়গায় যেতে চলছি কোথায় যেতে চলছি তোমরা এতক্ষণে টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে গেস করে ফেলছো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো মজা আসবে আর এই সাইডের লুকটা চেক করো জাস্ট দারুণ সেরা সেরা আর আমরা আমি আছি এখন হোটেলের সবচেয়ে উপর 401 রুম মানে এক থেকে শুরু করে এখানে 460টা রুম আছে 401 নম্বরে আছি পাঁচতলা বিল্ডিংয়ের উপর এখান থেকে এখন ব্লগটা কন্টিনিউ করতেছি তো চলো আর বেশি কথা না বাড়ায় ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক লেটস স্টার্ট এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন আমি আছি হচ্ছে সাইন সিটি এই যে পিছনে দেখানোর চেষ্টা করতেই এখানে আছে সাইন সিটি আর প্রথমেই তোমরা ঢুকতে ভিতরে প্রথমে গাড়ি করে যদি তোমরা আসো গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে সব কিছু পার্কিং করার ব্যবস্থা আছে আমি প্রথমে বলে রাখি বাইক 30 টাকা চার চাকা গাড়ি 60 টাকা এবং বাস বা অন্য অন্য গাড়ি ওটা 150 না 140 এরকম সামথিং নেবে আর তোমরা ভিতরে প্রথমে ঢুকে এই লুকটা চেক করতে পারবা এটা আমার সবথেকে অদ্ভুত লাগলো এটা দেখো কারোর উপর নির্ভর করে কিন্তু দাঁড়ায় নাই ঠিক আছে এমনি জল পড়তেছে নর্মালি দেখো দেখানোর চেষ্টা করতে হয়তো তোমরা বুঝতে পারতেছো তার সামনে এই এই ভিউটা এটা সবথেকে ভালো লাগলো এখানে রিলসও করলাম এই যে এই জিনিসটা দারুণ লাগছে এটা খালি সামনে থেকে দেখলে অনুভব করতে হবে ফিলটা জাস্ট সেরা সেরা লেভেলে আর এখানে ফুল গাছ টুল গাছ সব কিছু অনেক কিছু আছে টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করতেই ওই সাইডেও আর সামনেই আছে টিকিট কাটার ব্যবস্থা ওখানে সবাই টিকিট কাটতেছে ঠিক আছে আর বিশাল বড় বিশাল বড় ওই পার্ক থেকে শুরু করে ওই সাইডটা যে আছে না ওই সাইডটাতে হচ্ছে গাড়ি টাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে আর এই সাইডটা পুরোটা জুড়ে হচ্ছে ঘোরার ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে তো তোমরা এসে ঘুরে যাবে মজা পাবে সাইন সিটির ভিতরে অনেক কিছু দেখানোর মতো আছে বাট ক্যামেরা মনে হয় অ্যালাউ নাই ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করে থাকে অবশ্যই ঢুকবো আর এখানে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে এটা হয়তো কাগজ ফুল এই যে পুরোটা ক্রেজ দেখো গাইস খুব সুন্দর লাগতে দেখতে আর সব থেকে যেইটা জিনিস ভালো লাগলো ওই যে ওখানে রোপ চলতেছে যে দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু হয়ে একদম উপর অব্দি রোপ চলতেছে ওইখান থেকে শুরু হয়ে একদম ওইখানে হয়ে শেষ হবে ওই পর্যন্ত এই যে আমার মাথার উপর রোপ এই যে রোপটা দেখি যদি রোপে চড়ি তাহলে ওটাও তোমাদের মাঝখানে শেয়ার করব চলো দেখি রোপে চড়ি কি না ওটাও তোমাদের মাঝখানে দেখা এখন আমি আছি সাইন টিভির সামনে আর সাইন টিভির সামনে অনেক কিছু দেখানোর মতো আছে ওটা তোমাদের মাঝখানে খেয়াল করবো চলো এখন ভিতরে প্রবেশ করা যাচ্ছে গাইস ভিতরে এখন প্রবেশ করে ফেলেছি আর প্রবেশ করতেই প্রথমে এরকম একটা জিনিস দেখতে পারবা যেটা তোমরা ওই সাইডে দেখতে পেয়েছিলা ওটা প্রথমে যখন আসে ওই জিনিসটা তবে টিকিট কাটার পরে এই জিনিসটা দেখা যায় আর টিকিট না কাটার তোমরা ওই জিনিসটা দেখতে পারবা আর প্রথমে টিকিট কাটে এই সাইডে আসতে হয় এরকম লুক প্রথমে আসতেই আর এই সাইডেও সেম জিনিসই আছে কিন্তু অন্যরকম টাইপের এখানে আর এখান থেকে ভিউটা সেই লাগছে সেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই সাইডে ওই জিনিসটা দেখতে পাচ্ছ বোর্ডের মতো কত সুন্দর বাড়ি ঘর সেই লাগতেছে এই ভিউটা আর এখানে সব ছবি আছে স্মৃতি ওদের আর এখানে পৃথিবীর যে গোলটা ওইটা আছে এখানে সমস্ত কিছু দারুণ লাগছে দারুণ
গাইস, তোমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এরকম ঝোপের মতো, এগুলো দেখতে পাচ্ছ সমান সমান করে কিন্তু কাটা। এর জন্য সবাইকে খাটতে হয়। ওই যে ওদেরকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু গাছ কাটতে সমান সমান করে, যাতে কোনো অসুবিধা না হয় আর দেখতে সুন্দর লাগে সেই কারণে। আর এই সাইডে দেখানোর চেষ্টা করতেছি, এর ভিতরেই কিন্তু সমস্ত জিনিসপত্র আছে, ঠিক আছে? যেগুলা মেন মেন আকর্ষণীয় জিনিসপত্র এর ভিতরেই আছে। এর ভিতর এখন ঢুকবো। আর আমার সবথেকে যেটা মেন ভালো লাগলো, এই যে এই জিনিসটাকে আমার সবথেকে বেশি ভালো লাগলো, ঠিক আছে, দেখতে। আর ওই সাইডেও অনেক কিছু আছে, ওই জায়গাটাতেও যাব। মানে এত বড় জায়গাটায় না কোনো পুরোটা ঘুরে শেষ করা যাবে না, ব্লগ করে শেষ করা যাবে না, এত সব কিছু দেখাবো। আর চলো এখন ওর ভিতর ঢুকা যাক, তারপর দিন আবার কন্টিনিউ। 5 মিনিটস লেটার গাইস, এখন আমি চলে আসছি এক্সপ্লোরেশন হল, এই যে যেটাকে বলে, এর ভিতরেই সমস্ত কিছু আছে। চলো এর ভিতর এখন ঢুকবো, চলো ঢুকা যাক। ও ভাই সাহেব, প্রথমে ঢুকতে এরকম, কিন্তু এটা তো বন্ধ রে, বন্ধ। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। এই ভিতরে ঢুকছিলাম কিন্তু বন্ধ রয়েছে, এখন খুলে নি এই সময় এইটা। আর কিন্তু চার সাইডে অনেক কিছু আছে, সব কিছুই তোমাদের মাঝখানে শেয়ার করব। এটা বন্ধ হয়েছে তো কি হয়েছে, অনেক কিছু দেখানোর মতো আছে, ওগুলো শেয়ার করব। এবার আসলাম ফার্স্ট টাইমের জন্য, এবারই মানে বন্ধ, কভারটা এত খারাপ, যাই হোক অন্য কিছু তোমাদের মাঝখানে আবার প্রেজেন্ট করবো।